আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য ব্যতিক্রম ধর্মী ও গুরুত্বপূর্ণ একটি আরবি শিকার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে দেখাবো যখন পুরুষের সাথে কথা বলবেন তখন কিভাবে আরবিতে বলতে হয়, আর যখন মহিলাদের সাথে বা মহিলার সাথে কথা বলবেন তখন কিভাবে আরবিতে বলতে হয় সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হবে। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে করে আমাদের প্রতিটি আপডেট আপনারা পেতে পারেন। চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে কাইফা হালুকা, এর অর্থ হচ্ছে আপনি কেমন আছেন। সাধারণত কারোর সাথে দেখা হলে আমরা এই বাক্যটি বলে থাকি আপনি কেমন আছেন, আরবিতে আমরা বলি কাইফা হালুকা। তো এই বাক্যটি পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, যখন পুরুষের সাথে কথা বলবেন তখন বলবেন কাইফা হালুকা, অর্থাৎ আপনি কেমন আছেন। আর যখন মহিলার সাথে কথা বলবেন তখন এইভাবে বলবেন কাইফা হালুকি, অর্থাৎ আপনি কেমন আছেন। যখন মহিলাদের সাথে কথা বলবেন তখন এইভাবে বলবেন কাইফা হালুকি, অর্থাৎ আপনি কেমন আছেন। পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত আরবি ইনতামুজেন, এর অর্থ হচ্ছে আপনি খারাপ। যখন পুরুষের সাথে কথা বলবেন তখন বলবেন ইনতামুজেন, অর্থাৎ আপনি খারাপ। এই শব্দটি অনেক সময় ব্যবহৃত হয়ে থাকে, যেমন আপনি ভালো নেই ইনতামুজেন, আমি ভালো নেই আনামুজেন, এই ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এখানে লেখা আছে ইনতামুজেন, অর্থাৎ আপনি খারাপ। ইনতা মানে আপনি বা তুমি, জেন মানে ভালো, মুজেন মানে খারাপ বা ভালো নেই। তো মহিলাদের ক্ষেত্রে, অর্থাৎ যখন মহিলাদের সাথে কথা বলবেন তখন বলবেন ইনতিমুজেনা, অর্থাৎ আপনি খারাপ বা আপনি ভালো নেই। যখন পুরুষের সাথে কথা বলবেন তখন বলবেন ইনতা, আর যখন মহিলাদের সাথে কথা বলবেন তখন বলবেন ইনতি, আর মুজেনের পরিবর্তে মুজেনা, অর্থাৎ ইনতিমুজেনা, আপনি খারাপ বা আপনি ভালো নেই। পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত আরবি ইনতা গাউই, অর্থাৎ আপনি শক্তিশালী। গাউই মানে হচ্ছে শক্তিশালী। যখন পুরুষের সাথে কথা বলবেন তখন এইভাবে বলবেন ইনতা গাউই, অর্থাৎ আপনি শক্তিশালী। আর যখন মহিলাদের সাথে বা মহিলার সাথে কথা বলবেন তখন বলবেন ইনতি গাউইয়া, ইনতি গাউই আ, অর্থাৎ আপনি শক্তিশালী। এখানে ইন্তার পরিবর্তে ব্যবহৃত হয়েছে ইনতি, আর গাউই এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে গাউইয়া, অর্থাৎ আ যোগ হয়েছে। ইনতি গাউইয়া, আপনি শক্তিশালী, এই বাক্যটি বলবেন যখন মহিলাদের সাথে কথা বলবেন। পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত আরবি তালহিনা, এখানে আসো। যখন পুরুষের সাথে কথা বলবেন তখন বলবেন তালহিনা, অর্থাৎ এখানে আসো। এই শব্দটি, এই বাক্যটি যখন মহিলাদের সাথে বলবেন তখন বলবেন তালহিনা, অর্থাৎ এখানে আসো। যখন মহিলাদের সাথে কথা বলবেন তখন তালের পরিবর্তে হবে তালি, তালহিনা, অর্থাৎ এখানে আসো। পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত আরবি ইনতা হিলু বা ইনতা জামিল, এর বাংলা হচ্ছে তুমি সুদর্শন বা তুমি সুন্দর। যখন পুরুষের সাথে কথা বলবেন তখন বলবেন ইনতা হিলু বা ইনতা জামিল। হিলু অর্থ সুদর্শন বা সুন্দর, জামিল অর্থ সুন্দর। তো ইনতা হিলু বা ইনতা জামিল, তুমি সুদর্শন বা সুন্দর। এই বাক্যটি যখন মহিলাদেরকে বলবেন তখন বলবেন ইনতার পরিবর্তে ইনতি হিলুয়া, বা বলতে পারেন ইনতি জামিলা, তুমি সুন্দরী। যখন মহিলাদের সাথে কথা বলবেন তখন বলবেন ইনতি হেলুয়া, ইনতি হেলুয়া বা ইনতি জামিলা, অর্থাৎ তুমি সুন্দরী বা সুদর্শনা। পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত আরবি এশগুল হুয়া, অর্থাৎ সে কি বলল বা সে কি বলে। যখন পুরুষের সাথে কথা বলবেন তখন বলবেন এশগুল হুয়া, এখানে এশ মানে হচ্ছে কি, গুল মানে হচ্ছে বলো বা বলা, হুয়া মানে হচ্ছে সে।
তো এই বাক্যটি সেম মহিলাদের সাথে যখন বলবেন তখন একটু পার্থক্য আছে। এস গাল হিয়া, এখানে এস মানে কি গুলের পরিবর্তে গাল আর হুয়ার পরিবর্তে হিয়া। এস গাল হিয়া অর্থাৎ সে কি বলল বা সে কি বলে, যখন মহিলাদের সাথে কথা বলবেন তখন বলবেন এস গাল হিয়া, অর্থাৎ সে কি বলল বা কি বলে। এখানে পার্থক্য হচ্ছে গুলের পরিবর্তে গুল মানে বল বা বলা, গুলের পরিবর্তে গাল, আর হুয়া মানে হচ্ছে সে বা তিনি। তো হুয়ার পরিবর্তে যখন মহিলাদেরকে বলবেন তখন বলবেন হিয়া। পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত আরবি আনা অহিব্বুকা, এর বাংলা অর্থ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। যখন পুরুষের সাথে কথা বলবেন তখন বলবেন আনা অহিব্বুকা, অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি। তো আমি তোমাকে ভালোবাসি এই শব্দটি যখন মহিলাদেরকে বলবেন তখন বলবেন আনা অহিব্বুকি, অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি। যখন মহিলাদের সাথে কথা বলবেন তখন বলবেন আনা অহিব্বুকি, অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি। আনা অহিব্বেক ফর মেল অ্যান্ড আনা অহিব্বিক ফর ফিমেল ইন ইজিপশিয়ান অ্যারাবিক, অর্থাৎ ইজিপশিয়ান আরবিতে আমি তোমাকে ভালোবাসি আরবিতে বলে আনা অহিব্বেক পুরুষের ক্ষেত্রে, আর ইজিপশিয়ান ভাষায় আমি তোমাকে ভালোবাসি আরবিতে বলে আনা অহিব্বিক। এটা ইজিপশিয়ান ভাষায় পুরুষের ক্ষেত্রে বলে অহিব্বেক আর মহিলাদের ক্ষেত্রে বলে অহিব্বিক। স্ট্যান্ডার্ড বা মডার্ন আরবিতে বলে আনা অহিব্বুক। তো সচরাচর ব্যবহৃত হয়ে থাকে আনা অহিব্বুক বা আনা অহিব্বুকা, মহিলাদের ক্ষেত্রে আনা অহিব্বুকি, আর ইজিপশিয়ান ভাষায় বলে আনা অহিব্বিক মহিলাদের ক্ষেত্রে, আর পুরুষের ক্ষেত্রে বলে আনা অহিব্বেক। যখন পুরুষের সাথে কথা বলবেন তখন বলবেন হাবিবি, অর্থাৎ আমার ভালোবাসা, আর মহিলাদেরকে যখন বলবেন তখন বলতে হবে হাবিবতি, অর্থাৎ আমার ভালোবাসা মাই লাভ। পুরুষের ক্ষেত্রে যখন বলবেন তখন বলবেন হাবিবি, এর বাংলা হচ্ছে আমার ভালোবাসা, আর যখন মহিলাদের সাথে কথা বলবেন তখন বলতে হবে হাবিবতি, অর্থাৎ আমার ভালোবাসা মাই লাভ। তো ভিউয়ার্স আসি পর্যন্তই, তো আজ দেখানো হলো পুরুষদের সাথে যখন কথা বলবেন তখন কিভাবে আরবিতে বলতে হয়, আর যখন মহিলাদের সাথে কথা বলবেন তখন কিভাবে আরবিতে বলতে হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর বন্ধুদেরকে জানতে অবশ্যই ফেসবুকে শেয়ার করে দিবেন ভিডিওটি। তো দেখা হবে অন্য কোনো নতুন টিউটোরিয়ালে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সি ইউ নেক্সট টাইম, টাটা, আসসালামু আলাইকুম।